পিপিলিকার পাখা গজায় মরিবার কালে, বিষয়টা হয়ে গেছে কি সরকার ভিপিনুরকে কি দমন করবে? এর আগে রেজা কিবরিয়া এবং নূরের দ্বন্দ্বে যে নতুন টার্নিং পয়েন্ট এসেছে, সেখান থেকে রেজা কিবরিয়া যদি মামলা করেন, যেটা আজকে তার দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে শাহ এম এস কিবরিয়া, রেজা কিবরিয়ার বাবা সাবেক অর্থমন্ত্রী, ওনাকে যেমন জীবননাশের হুমকি দিয়েছিল, তদ্রূপ রেজা কিবরিয়াকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে, যার কারণে আজকে গণঅধিকার পরিষদের একটা জরুরি বৈঠক ছিল, সেইখানে যেতে গিয়ে মাঝপথ থেকে তিনি ফিরে গেছেন নিরাপত্তাহীনতার কারণে, কারণ তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে আর এমনটাই দাবি করেছেন তারই দলের একজন নেতা, যার নাম হচ্ছে শুভ। তিনি বলছেন, পহেলা জুলাই সকাল ১১টায় পল্টনের প্রীতম জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার আহ্বানে জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া তার বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ন্যায় জীবননাশের হুমকি পেয়ে তিনি লাইভে এসে বক্তব্য দিয়ে মাঝপথ থেকে ফিরে গেছেন। দর্শক, নতুন আরও একটা টার্নিং পয়েন্ট আসলো এই ঘটনায়। আজকের এই প্রোগ্রামে রেজা কিবরিয়া না থাকায় আপনার জরুরি সভায় ডক্টর রেজা কিবরিয়াকে ইম্পিচমেন্ট বা অভিশংসন করা হয়েছে গণঅধিকার পরিষদ থেকে। আপনার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলের নূরপন্থীদের এই সভায় দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বঘোষিত জরুরি সভায় অংশ নেননি ডক্টর রেজা কিবরিয়া। বিশৃঙ্খলা এড়াতে এবং নেতাকর্মীদের নিরাপত্তার কথা ভেবে জরুরি সভায় তিনি অংশ নেননি, তবে কোরামপূর্ণ হলে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সভা শেষ করার আহ্বান জানিয়েছেন ডক্টর কিবরিয়া। এখন এগুলার পরে রেজা কিবরিয়ার যিনি পার্টনার আছেন, সম্ভবত তার যে মানে টিম আছে, এখন তো গণঅধিকার দুইটা জায়গাতে ভাগ হয়ে গেছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে গঠিত তদন্ত কমিটির চলমান প্রক্রিয়া বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর তৎপর হয়েছেন। দলটি এই কথা দাবি করেছেন দলটির সহদপ্তর সমন্বয়ক এবং কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন শুভ। আপনার রেজা কিবরিয়াকে দ্বিতীয়বারের মতন দল থেকে অপসারণ করে সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়ার পর পাল্টা বিজ্ঞপ্তিতে এই দাবি করেছে শুভ। দলের সিনিয়র নেতাদের পক্ষে এই বিজ্ঞপ্তি পাঠিয়েছেন তিনি। এখানে বলা হয়েছে যে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে একটি কোরামবিহীন সভা অনুষ্ঠিত হয়েছে যা অবৈধ। সবাই ৪২ জন উপস্থিত ছিলেন এবং অনেকেই এই যে সিদ্ধান্ত হয়েছে সেই রেজুলেশন বুকে সইও করে নেই। তারপরেও ৮৬ জন উপস্থিত দেখিয়ে নূরের পক্ষ থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তা মিথ্যা এবং ভিত্তিহীন হিসাবে দাবি করছেন। শুভ বলছেন যে এই যে মানে টাকা পয়সা নিয়ে যে এইসব ঝামেলা, এগুলো নিয়ে যে তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন নূর। তারা বলছেন যে তদন্ত কমিটির দেশবাসীর সামনে সত্য উপস্থাপন করবে বলে আমরা প্রত্যাশা করি। মোসাদের সদস্য ইসরায়েলের নাগরিক মেন্দিয়ান সাফাদির সদস্যদের সঙ্গে গোপন বৈঠক, দলের আর্থিক অস্বচ্ছতা নিয়ে আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া নুরুল হক নুরের কাছে প্রশ্ন করলে মূলত তিনি সেইখানে ক্ষিপ্ত হন। সেই সময় থেকে বিভিন্ন অজুহাতে আহ্বায়ককে দল থেকে বের করে দেওয়ার পায়তারা শুরু করেছেন নূর, যার ফলশ্রুতিতে আজকের অবৈধ এবং অগঠনতান্ত্রিক অনাস্থা, মানে সারা বছর সরকারে তারা অবৈধ বলে সব কিছুতে নূরের মুখে অবৈধ থাকে, আজকে সেই ভিপি নূরই নিজেই একটা অবৈধ জায়গায় পড়ে গেছেন। ক্ষমতার জন্য দেখেন রেজা কিবরিয়ার মতন এলিট ক্লাস ওভার গরিবদের সাথে মিশতে পারে না। তিনি বলেনি নূর হচ্ছে গরিব টরিব, যেখান থেকে আসছে নূরের লাইফ স্টাইল তার লাইফ স্টাইলে রেজা কিবরিয়ার মধ্যে কিন্তু অহংকারে ঘুটঘুট ঘুটঘুট করে। রাজনৈতিক নেতা হইতে গেলে জনতার সাথে মিশতে হয়, জনতার সাথে এক প্লেটে বসে ভিক্ষুকের সাথে ভাত খাইতে হয়, তবে রেজা কিবরিয়ার মতন মানুষরা তারা কখনো এটা পারবে না, যেটা আবার নূর পারবে। আবার নূর যেটা পারে সেটা রেজা কিবরিয়া পারবে না। বিকাশ থেকে টাকা আত্মসাত থেকে শুরু করে যত অভিযোগ আপনি দেখেন ডয়চে ভেলেতে ওনার কাছে জানতে চাওয়া হয়েছিল, যারা দেখছেন সাক্ষাৎকার, যে কত টাকা আছে সংগঠনের ফান্ডে, তিনি কিন্তু কোনো সদুত্তর দেন নাই। রেজা কিবরিয়া এই যে ৪০০ কোটি টাকা বা যেই টাকার কথাটা বলতেছে সেটা নিয়েও কোনো সদুত্তর দেন না। এমনকি ডয়চে ভেলেতে গতকালকে আমরা দেখেছি যে মানে আমি লাস্ট প্রোগ্রামটা যেটা দেখলাম সেইখানেও বলা হয়েছে যে মেন্দিয়ান সাফাদির সাথে নূরের যে বৈঠক হয়েছে এটা শতভাগ সত্য। এখন ডয়চে ভেলের খালেদ মহিউদ্দিন ভাই, সাংবাদিক ইলিয়াস, তারপর হচ্ছে পিনাকি দাদা, এম রহমান মাসুম,
যারা অনলাইনকে মানে ভাইব্রেশন করে বা আরও যারা ছোটোখাটো আছে বা বাংলাদেশ আওয়ামী লীগেরটা আমি বাদে দিলাম, কারণ নূরেরটা হচ্ছে কি যে এটা প্রচার প্রচারণা, এটা হচ্ছে টোটালি গুজব। তো এই মানুষগুলো যে বলতেছে ভাই, এটার আপনি কেমনে নেবেন? দেখেন, কুচবিহো পার ইসরায়েলের এই ব্যক্তির সাথে নূরের সাক্ষাৎকার। নূর রাষ্ট্রের এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, একটা আছে বলে যে প্রধানমন্ত্রী বা ওই রকম মন্ত্রী লেভেলের কোনো মানুষ, ঠিক আছে, রাষ্ট্র টু রাষ্ট্র অনেক সময় গোপনে অনেক কিছু করে, সেটা আমরা দেখছি অতীত হয়। কিন্তু নূরের মতন একটা জায়গা থেকে সারাদিন ইসলাম বইলা আবার ইসরায়েলের এই গোয়েন্দা সংস্থার সাথে দেখা করা, সেটা কোনোভাবেই আমি আমার জায়গা থেকে মেনে নিতে পারি না। বিকাশ টিকাশ ভাই, আগে যা হয়েছে না হয়েছে, এখন এই যে দুজনের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটার প্রধান জায়গা হচ্ছে দুইটা, ক্ষমতা আর টাকা। আর আমাদের কমেন্টে যারা গালাগালি করেন, আপনাদের মতন মানুষদের কারণেই আজকে রাষ্ট্রের এই অবস্থা, কারণ আপনারা এতটা অন্ধভক্ত। আর কে আইসা বললে আপনারা যে বুঝতে পারবেন, মানে নেতা বা গুরু যাই করুক বা পীর, যারা এরকম ভণ্ড পীরের কিছু ভক্ত এই দেশে আসে না, দেওয়ানবাগির ভক্ত যারা ছিল এরা মনে করতো বাবা সঠিক, এরকম আমাদের এই ধরনের ভক্তির কারণেই অনেক কিছু থেকে আমরা কিন্তু ঝামেলা পোহাতে হয়। যাই হোক, দেখা যাক কোন পর্যায় পর্যন্ত যায়। রাজাকি ব্রেক কি মামলা করেন নাকি তাকে কে প্রাণনাশের হুমকি দিয়েছে, সেটাও জাতি জানতে চায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।